কাশিপুরের এটিএম থেকে যে ফুটেজ পাওয়া গিয়েছে তাতে তিনজনের ছবি ধরা পড়েছে। তিন সন্দেহভাজনের মধ্যে একজন ফরিদাবাদ গ্যাংয়ের বলে অনুমান গোয়েন্দাদের। আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে লাইভে, আমরা সরাসরি চলে যাব পিয়ালির কাছে। পিয়ালি, কি ডিটেইলস পাওয়া যাচ্ছে এই সম্বন্ধে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে যেহেতু শহরের তিন জায়গা থেকে এখনো পর্যন্ত এই ধরনের জালিয়াতির খবর এসেছে, নিউ মার্কেট, যাদবপুর এবং কাশীপুর, তার প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ব্যাংক জালিয়াতির শাখা ঘটনা তদন্ত ভার হাতে নিয়েছে এবং ইতিমধ্যেই যে তথ্য উঠে আসছে তার পেছনে তার ক্ষেত্রেই কিন্তু এই যে চক্র, তার সেই চক্রের সঙ্গে কিন্তু ফরিদাবাদ গ্যাংয়ের যুক্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে এই জালিয়াতির সঙ্গে। তার কারণ হিসাবে গোয়েন্দারা যেটা বলছেন যে চলতি বছরেই কিন্তু ফরিদাবাদের একাধিক এটিএমে এরকম ঘটনা ঘটে এবং সেই ঘটনায় ওই চক্রের বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও যে মূল চাই, যিনি মূল কিংপিন, সে ধরা পড়েনি। এবং কাশীপুরে যে এটিএমটাতে নির্দিষ্ট একটি ব্যাংকের এটিএমে যে দেখা যায় যে তিনজন এটিএমের ভেতর ঢুকছে, সেই তিনজনের যে ছবি সেটা বিশ্লেষণ করে তার মধ্যে একজনের সঙ্গে কিন্তু ফরিদাবাদে যারা গ্রেপ্তার হয়েছিলেন তার মধ্যে একজনের মিল পাওয়া গিয়েছে। ফলে সেই জায়গা থেকে কিন্তু তদন্তকারীরা মনে করছেন যে এর সঙ্গে ফরিদাবাদ গ্যাংয়ের যুক্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে বিভিন্ন যে তিনটে এটিএমের যে সিসিটিভি ধরা পড়েছে, যেমন কাশীপুরের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে প্রায় দেড় ঘন্টা ধরে বিভিন্ন দফায় 35 বার এরা ট্রানজাকশন করে এবং সেই ট্রানজাকশনের মাধ্যমে 7 লক্ষ টাকা তুলে দেয় এবং প্রত্যেকবার যখন তারা এটিএমে ঢোকে এবং নির্দিষ্ট তাদের কাছে থাকা সেই ডিভাইসটিকে এটিএম মেশিনের মধ্যে লাগায়, যার সঙ্গে ব্যাংকের যোগাযোগটাকে বিচ্ছিন্ন করে দেয় এবং প্রত্যেকটা 35টা ট্রানজাকশন করে 7 লক্ষ টাকা তারা তুলে নেয় এবং প্রত্যেকবার যাদের কোনোভাবে তাদের উপর সন্দেহ না হয়, মুখে মাস্ক, একজন মাথায় টুপি পরে তারা ঢুকেছিলেন এবং তদন্তকারী অফিসাররা তারা যেটা বলছেন যে ধরনের যেভাবে এই অপারেশনটা চালানো হয়েছে তাতে নির্দিষ্টভাবে এটিএমগুলো রক্ষণাবেক্ষণ যারা করেন তাদের কারণ অথবা যারা লোডিং করে অর্থাৎ এটিএমে যারা টাকা লোডিং করে এবং তার সঙ্গে ব্যাংকেরও কারো যুক্ত থাকার সম্ভাবনা কিন্তু এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ ফরিদাবাদের ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু এই রকম সদস্যদের যুক্ত থাকার তথ্য মিলেছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা এই মুহূর্তে যে ব্যাংক রয়েছে, নির্দিষ্ট একটি ব্যাংক, এবং তার সেই ব্যাংকের এটিএমগুলি যারা রক্ষণাবেক্ষণ করেন এবং যারা টাকা লোড করেন সেই তিনটি জায়গারই কিন্তু যে সমস্ত কর্মীরা বর্তমানে কাজ করেন এবং যারা পার্টন কর্মী তাদের 5 বছরের তালিকা চেয়ে পাঠানো হয়েছে এবং একই সঙ্গে তদন্তকারীদের সূত্র থেকেও যেটা জানা যাচ্ছে যে এই শুধুমাত্র এই তিনটে ব্যাংক এই নির্দিষ্ট একটি এটিএমের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে। তার কারণ আরবিআইয়ের তরফ থেকে কিন্তু মাস ছয়েক আগে সমস্ত ব্যাংকগুলোকে, ব্যাংকের এটিএমগুলোকে সফটওয়্যার আপডেট করতে বলা হয়েছিল কিন্তু এই নির্দিষ্ট ব্যাংক তাদের এটিএম। অনেক ধন্যবাদ পেয়ালি, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আবার তোমার সঙ্গে পরে আমরা যোগাযোগ করবো।